রুকু করার সময় মাথা একটু ঝুঁকানো লাগে সেচদার সময় কপালটা মাটিতে ঢেকানো লাগে এটা তো কোরআনে নাই আল্লাহ কইছে রুকু করো এখন রুকু কি জিনিস এটা করতে হলে হাদিস দরকার আছে না নাই তো রুকু যে একটা কই হাদিস ছাড়া নামাজের যে সকল মাসাইল নিয়ে আমাদের মাঝে একটু বিভ্রান্তি আছে আছে অস্পষ্টতা এবং আছে আমাদের পারস্পরিক সমন্বয়হীনতা আমরা সে প্রসঙ্গগুলো নিয়ে কথা বলছিলাম কোথাও আমাদের জানার কমতির কারণে আমরা ভুল করছি আবার কোথাও এখতলা পি মাস আলায় আমরা বাড়াবাড়ি করছি আর এতে করে নামাজ সন্ন্যার খেলাপ আদায় হচ্ছে আর এখতালাপি মাস আলায় বাড়াবাড়ির কারণে আমাদের ঐক্য বিনষ্ট হচ্ছে মুসলমানদের মাঝে পারস্পরিক ধ্বন্দ্ব তৈরি হচ্ছে যেখানে কথা ছিল আমরা যারা মুমিন আমরা হব পরস্পর আপন ভাইয়ের মতো ঠিক না মুসলমান আলমাম আল মুমেন যারা তাদেরকে ভাই ভাই বলে পরিচিত করেছেন স্বয়ং আল্লাহ ভাইয়ের সাথে ভাইয়ের হৃদ্ধতা থাকে ভালোবাসা থাকে ভাই বড় ধন রক্তের বাঁধন ভাই মানে তো বিশাল ব্যাপার আল্লাহ তালা আমাদেরকে সেটাই বলেছেন এ নামাজ আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয় দিনে পাঁচবার আমরা এখানে আসব কাঁধে কাদ মিলিয়ে পায়ে পা মিলিয়ে দাঁড়াবো সোজা হয়ে একজন নেতার নেতৃত্বে আমরা হরিমান হামিদা বলার সাথে সাথে সবাই একসাথে মাথা তুলে দাঁড়িয়ে যাব এমপি হোক আর মন্ত্রী হোক এটা বলে না যে ইমামের কথা আমি শুনবো না মসজিদের সভাপতি মহোদয় বলে না যে আমরা হুজুরের বেতন দিয়ে রাখছি ওনার কথা আমি শুনবো কেন এজন্য আমি এক মিনিট পরে উঠবো না ইমাম আল্লাহ আকবর বলে সবাই মিলে এটা বলে দেয় ইমাম সামি লিমান হামিদা বলে একসাথে মাথা তুলে দাঁড়িয়ে যায় ঐক্য কাকে বলে নামাজ আমাদের শিখাচ্ছে রজ্জুকে সবাই মিলে ধরো নামাজ আমাদেরকে সে দীক্ষা দিচ্ছে কিন্তু বড় কষ্টের সাথে বলতে হয় আজকে ওলা ক্যারামে নামাজ নিয়ে ফতুয়াবাজি করতে করতে মসজিদ পর্যন্ত আলাদা করে ফেলতেছে এমন ফতুয়া মিম্বারে বসে আমি দিচ্ছি যে আমার ভিন্ন মাসলাক যারা আছে তারা আলাদা মসজিদ বানাইতে হবে যে আমাদের মসজিদে জোরে আমিন বলা চলবে না যদি কেউ জোরে আমিন বলো তারা ধরতে হবে এই মসজিদে আইসেন না অন্য মসজিদ করেন অন্য মসজিদে চলে যান জোরে আমিন ওলারাও ভাবছে জোরে যেহেতু কইতে পারি না আলাদা মসজিদ লাগবই তাই হেরও আলাদা নাম দিয়ে দিছে আহলে হাদিস মসজিদ এমন আছে না এর মানে বুঝাইছে এখানে জোরে আমিন বলতে কোনো অসুবিধা নাই শরীরে বল যা আছে প্রয়োজনে দুধ রোজ কইরা খাইয়া বল আরো বাড়াইয়া এমন জোরে আমিন কই বা ফরজ বানাইয়া চারছে যা আমিন কাই লাগবো যেহেতু হানাফি মসজিদে গেলে আমি আমিন জোরে বলতে পারি তো আমার আমিনের লাইগা তো আর একটা মসজিদ করাই উচিত এইটা যদি আসতে কই নামাজ নিয়ে আবার বাতিল হইয়া যায় মানে শরীয়তের বিধানগুলোকে নিজের জাগায় রাখতে আমরা ব্যর্থ হচ্ছি যদি হাদিসে জোরে আমিন বলার অপশন থাকে আপনি না বলেন তাকে বলার অধিকার দিতে হবে এটা হাদিস আপনাকে কে অধিকার দিল আপনি বলবেন যে মসজিদ থেকে বের হয়ে যা মসজিদকে আপনার না আপনার বাবার মসজিদ কার হিন্দাল মাসাজিদ আলিল্লা মসজিদ আল্লাহ এই জন্য করা লাগে ব্যক্তি মালিকানা দিন থাকলে আমরা বলি জুমা পরিও নয় মসজিদে কন্টিনিউ দু একটা জমা হতে পারে মসজিদের কাজ চলছে বিকল্প জায়গায় নামাজ হয় সেটা ওয়াকফ নাই আমরা বলি সেখানে আপাতত পড়ো কিন্তু কন্টিনিউ করো না ওয়াকফ করে দিতে হবে ইন্নাল মাসাজিদ আলিল্লা আল্লাহর ঘর আল্লাহর জন্য সপে দাও তা আপনি বলার অধিকার কোথায় রাখেন যে মসজিদ থেকে বের করে দিতে হবে ওই না আপনার ভাই বাইরে কি ভাই বাইরে থেকে বের করে দেয় বাড়ি থেকে তো বের করা যায় না ভাই আপন তার সাথে তিন দিনের বেশি কথা না বলে থাকা যায় না সে ঝগড়া করলে আপনার সামনে যেতে হবে এটা সেলামের সেলাই রাহমি বলে সিলমান কাতাকা ওয়াফু আম্মান জলামাকা রাসুলের অর্ডার যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও যে জুলম করে তাকে ক্ষমা করো যেখানে পারিবারিকভাবে তো ভাইকে বের করে দেয়া যায় না আপনি নিজের ঘর তাও আপন ভাইরে বের করে দিতে পারবেন না ইসলাম কয় না করো না এটা সেলাই রেহমি করো রেহমি করো না আর আল্লাহর ঘরে আইসে আপনি ফতুয়া দিচ্ছেন জোরা আমিন করলে বাইর করে দিন ও বেডারা ঠেলায় পরে আরেক মসজিদ বানাইছে এমন ফতুয়া শুরু হয়েছে নামাজ কেন্দ্র করে যে নামাজ আমাকে ঐক্যের শিক্ষা দেয় ওই নামাজ আজকে বিভক্তি করে ফেলছে জাতির মাঝে চরম বিভক্তি আমরা এটার অবসান চাই আমরা মুসলমানের সাথে ধন্দ করব না মুসলমানের সাথে আমার ধন্দ হবে না আমার ধর্ম ধ্বন্দ্ব হবে কাফের সাথে নামাজি আমার ভাই আমার ভাই আমার সাথে ধন্দ হবে ইহুদি খ্রিস্টানের নাসারাদের যদি ধর্মীয় কারণে হয় একজন মোমেনের সাথে ধর্মীয় কারণে কখনোই ধন্দ আরেক মোমেনের হতে পারে না তোমার ধর্ম এক তুমি এক ধর্মের তুমি তার সাথে কেন ধ্বন্দ্ব মশালাগত এখতালাপ নতুন কিচ্ছু না এটা সাহাবিদের যোগ্য ছিল এক সাহাবি একরকম আমল করেছেন আরেক সাহাবি আর এক করেছেন আব্দুল্লাহ বারবার হাত তোলেন নাই রফিয়া দাইন করেন নাই এরা করছে আবহরেরা বারবার হাত তুলেছে রুকু যাওয়ার সময় তুলছে রুকু থেকে উঠেও তুলছে ইবনু মাসুদ তোলে নাই দুজনই সাহাবি জড়িল কদর সাহাবি

নবী মাহম্মদের চরিত্র তার সঙ্গীদের চরিত্র আল্লাহ তালা বলছেন তারা কাফেরদের প্রতি অনমনীয় আর মোমেনদের প্রতি খুবই রহমওয়ালা যদি এই চরিত্র আপনার না হয় তাহলে বুঝতে হবে রসুলের সঙ্গী হওয়ার উপযুক্ত আপনি একটি আইডিওলজি আমি আপনাদেরকে ঢুকিয়ে দিতে চাই কলিজা পর্যন্ত কল পর্যন্ত সেটা হচ্ছে আমরা বেদাতের ব্যাপারে হব আপসহীন কিন্তু সন্ন্যার ব্যাপারে হব উদার কথাটা ক্লিয়ার শরীয়তে যেটা এবাদত বাদত হিসাবে সাব্যস্ত নয় সেটার নাম বেদাত এটার সাথে আমরা আপোষ করবো না আমি বেদাতই হব না কিন্তু সন্ন্যার ব্যাপারে আমি উদার হব একটা হাদিস আপনি আমল করছেন আমি আর একটা আমল করছি যদি প্রমাণ হয় আপনার পক্ষে হাদিস আছে আমি এখানে উদার হয়ে যাব ওকে দ্যাটস ওকে কাবার ইমামের পিছনে নামাজ পড়ছে কেউ জোরে আমিন কয় কেউ আসতে কয় কয় না যারা হস করতে গিয়েছেন দেখেছেন আপনার পাশে দাঁড়ায় জোরে আমিন কয়ে দিছে আপনি কি গুতা মারছেন নাকি আর বাংলাদেশ অবস্থা হলো যদি পাশে দাঁড়ায় কেউ জোরে আমিন কয় হে নামাজের মাঝে ফুলতে থাকে মানে নামাজ তো সাইডে দিয়া কিছু কইতে পারে না কিন্তু নামাজের ভিতরে হে টেম্পারেচার গরম হইতেছে বেডা আইসে করতে এনে জোরে আমিন কইছে পারলে নামাজটা সাইডে দিয়ে ধরে কিনা কি আশ্চর্য আচরণ আপনার ইমাম সাহি রাহেমাহুল্লাহ জোরে আমিনের পক্ষে ছিলেন আমাদের এই মসজিদে আমরা জোরে আমিন বলি না অনেকে আমরা বলি না আমিও বলি না আমিও তো হানা ইমা লোক কিন্তু যদি ইমাম মসজিদে নামাজ পড়তো তিনি কি জোরে আমিন বলতেন না তাহলে আপনি কি উনারা ধরতেন নামাজ শেষ করে এ মিয়া ফাইলেন কই কেই দায়িত্ব আপনাকে দিয়েছে এই জন্য আমি গত জুমায় ভূমিকা বলেছিলাম এই অবস্থার নিরসনের চিন্তা নিয়ে আমি এই বইটা লিখেছি হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গনা নামাজ অসংখ্য মাসায়েল আছে যেগুলো আমাদের সুন্নার খেলাফ আমরা চলছি সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি টিকাতে এনে যে এই এই বিষয়ে কোনো হাদিস পাওয়া যায় না আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বলা সহজ লিখা অনেক কঠিন বলার পরে কথা ফিরানো যায় এক মিনিটে বলে দিলাম এটা আমার ভুল হয়েছে শেষ কিন্তু লিখে ফেললে এটাকে মুছে ফেলা সহজ নয় এই মেসেজটা চলে যাবে ঘরে ঘরে এই জন্য লিখতে গেলে কোমরে গামছা বেঁধে লিখা লাগে তালাশ করে যাচাই বাছাই করে তারপরে লিখেছি সুতরাং যেগুলো আমি লিখেছি যে এটা হাদিসে পাওয়া যায় না আপনাদের দায়িত্ব হবে হাদিস খোঁজা যদি আপনিও আমার সাথে একমত হয়ে যান যে আমিও তো অনেক খুঁজে আসলে পাই নাই অমক হুজুর তমক হুজুর কইছে এটার নাম ইসলাম না ওই হুজুরকেও বলবেন যে হুজুর আপনি যে বলতেছেন এই আমলটা চালু আছে তো হাদিসটা কই কথা বোঝেন নাই হুজুর হাদিসটা দেন না হাদিস তো আসমানে উঠে যায় নাই হাদিসের কিতাবগুলো এখনো জমিনে আছে কিনা কে আমদ পর্যন্ত থাকবে কারণ হাদিস কোরআনের অংশ

কিন্তু নামাজে একটা রুকু সেজদা দুইটা এটা তো কোরআনে নাই রুকু করার সময় মাথা একটু ঝুঁকানো লাগে সেজদার সময় কপালটা মাটিতে ঢেকানো লাগে এটা তো কোরআনে নাই আল্লাহ কইছে রুকু করো এখন রুকু কি জিনিস এটা করতে হলে হাদিস দরকার আছে না নাই তো রুকু যে একটা এটা ভাইলেন কই আপনি হাদিস ছাড়া রুকু করতে হলে মাজা পর্যন্ত একটু ঝুঁকানো লাগে এটা ভাইবেন কই এটা তো কোরআনে নাই আল্লাহ কয় সেজদা করো আপনি আমি হাদিস হাদিস দরকার নাই আমি কোরআনই যথেষ্ট তো সেজদা করতে জমিনে কপাল ঠেকাইতে হয় হাদিস কোরআনে দেখাও কোথায় আছে কোরআনে তো নাই কোরআন হলো একটি মুলাখাস কিতাব ওমা ফারাতনা ফিল কিতাবে মিন শাই আল্লাহ বলছে আমি কোরআনে কিছু বর্ণনা বাকি রাখি নাই তিবিয়ানাল লিকুল্লি শাই কোরান সব সমস্যার সমাধান দিতে পারে সব আছে তবে কোথাও আছে সরাসরি কোথাও আছে ইশারা সরাসরি নাই ইসারা তুন কোথাও যা উন্নস আল্লাহ বলছে রুকু করব এখন এই রুকু কেমনে করা লাগে তার ব্যাখ্যা আল্লাহ নিজে রাসুলকে শিখাইছেন জিব্রিল ইমাম আমা দুই ওয়াক্তে আক্তান আল্লাহ বাইত জিব্রিল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন জিব্রিল আমিন দুইবার আমার ইমাম হই কাবার অঙ্গনে আমারে নামাজ পড়াইছে হুজুর এই যে আল্লাহ কইছে রুকু করো রুকুটা কেমনে করা লাগে আমি সামনে খাড়াইছি আপনার ইমাম হইয়া আপনি আমার দেখে দেখে শিখেন সেজদা করো আল্লাহ কইছে ব্যাখ্যা তো আল্লাহ করে নাই আমারে পাঠাইছে ব্যাখ্যা শিখানোর জন্য সুবহান আল্লাহ এখন বলেন তো এবার যদি হাদিসগুলো মিটে যায় হাদিস পাওয়া না যায় তাহলে কোরানের ব্যাখ্যা বুঝবেন এই জন্য হাদিসগুলো আলাদা কিছু না হাদিস কোরআনেরই অংশ কেমনে কোরআনের অংশ মাতা তা কুমুর রসুল ও ফাখলো অমানহা কমাণু ফং যা নিয়ে এসেছেন তিনি যা বলেছেন তিনি যা করেছেন তা করো যা তিনি না করেছেন তা বাধ্যৌ কুলিং কুন্তুম তো হৃভুন ভিয়ুনি আল্লাহকে ভালোবাসতে চাইলে আমাকে অনুসরণ করো এখন রাসুলের হাদিস বাদ দিলে অনুসরণটা করবেন কেমনে এই জন্য আল্লাহ তালা কোরআনের যেমন হেফাজত করেন তিনি হাদিসেরও হেফাজত করেন হাদিসগুলো জমিন এখনো আছে আজকে আছে কি কা কিন্তু ইমাম বোখারি যখন বোখারি লিখে নাই তখন হাদিসগুলো ছিল মহাদিসদের কলবের মাঝে সোহান আল্লাহ সিনার মাঝে হাদিসের কিতাব লিখা হয়েছে বিশ্ব অন্তকালের একশো দুইশো বছর পরে সাহাবাই কালামের যোগে লিখা ছিল খুব কম কম কোনো কোনো সাহাবি অনুমতি নিয়ে লিখেছেন রসল্লাহ তার যোগে নিষেধ করেছিলেন রসুল্লাহ বলছেন আমার সময় তোমরা আমার অনুমতি ব্যচিতকে হাদিস লিখো না শুধু কোরআনটা লিখো কোরআন নাজিল হলে লিখার জন্য কিছু কাতে ছিল তোমরা লিখো এটা হাদিসগুলো লেখো না আমার অনুমতি ছাড়া কারণ ছিল কারণ তখন যদি হাদিসও লিখতো কোরআনও লিখতো কোরআন হাদিস মিশ্রিত হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল হাদিসগুলো সাহাবারা মোজা কারা করতেন মজাকারা একজন একজনকে শোনাতেন পড়তেন বলতেন তারপরে আল্লাহ তালা এমন কিছু মানুষ সেই যুগে দিয়েছিলেন ওই যে আল্লাহ হেফাজত করবে কোরআনকে হেফাজত করবে রাসুলের সন্না পারে পৃথিবীতে একজন ব্যক্তি আছে আমার জানা নাই হাদিসের এক হাজার সনদ মুখস্থ পারে এমনও একজন আছে আমার জানা নাই বাংলাদেশে বোখারির হাফেজ আছে ফুরা বোখারির হাফেজ জামিয়া কাসেমিয়া মাদ্রাসার ছাত্র ছিল কুষ্টিয়া ইউনিভার্সিটি লেখাপড়া করছে সে বুখারির ফুলটা মুখস্থ করে ফেলছে জামিয়া কাসেমিয়ার মাহাফিলে আলহামদুলিল্লাহ বিগত তিন চার বছর ধরে আমি সেখানে থাকি একদিন তিন দিনের মাহফিলে একদিন আমি চিফ গেস্ট থাকি তো হাফেজ বুখারিকে পুরস্কৃত করছে ওখানকার উপজেলার চেয়ারম্যান সাহেব এক লক্ষ টাকা দিয়েছিলেন সেটা আমার হাত দিয়ে দিয়েছিলেন ওই হাফেজ বখারিকে কয়দিন আগে আমি একটা অনুষ্ঠানে এই মাস দুই দিনে আগে হ্যাপস করছে সে অনেক আগে দুই তিন বছর হয়ে গেছে তো একটা প্রোগ্রাম আমি বললাম যে একটা সনৎসহ বা দু তিনটা সনৎসহ হাদির শোনাও সে দেখলাম যে একটু একটু বিব্রত বললাম ঠিক আছে মতন শোনাও এবার মতন শোনাচ্ছি হাদ্দাসানা 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 কিছু লিখে আছে আপনারা যারা বোখারি টোখারি বাড়িতে আছে বাংলা এখন তো বাংলা অনুবাদ হয়েছে দেখেছেন ওইটা হলো সনদ আর আমরা যেখানে কাল আর রাসুল্লাহ বলে পরবর্তী অংশ বলে এটার নাম হলো মতন পুরা বোখারির হাপে আছে কিন্তু সনদ পারে না দু চারটা দশটা হয়তো শিখছে ভুলে গেছে আলহামদুলিল্লাহ কয়েক হাজার যদি নাও হয় কমপক্ষে এক দুই হাজার তিন হাজার হাদিস মতন আমিও কম বেশি মুখস্ত পারি আলহামদুলিল্লাহ কিন্তু সনদ দুইশের পাঁচটা মুখস্ত করছি এতে পেস গিলাই গে যায় আবার দেখি মনে হয় কয়দিন যায় ভুলে যাই কিন্তু একটা সময় ছিল এক বসায় পাঁচ হাজার চার হাজার হাদিস সনদ সহ শুনেছে একবার একবারেই মাম বোখারি মুখস্ত করে ফেলেছে শুধু একবার শুনেছে মালানা আব্দুর রহিম রহেমাহুল্লাহ একটি বই লিখেছেন হাদিস সংকলনের ইতিহাস এই বইটা যাদের পক্ষে সম্ভব সংগ্রহ করে পড়বেন আবার নাম বলছি হাদিস সংকলনের ইতিহাস লিখেছেন মাওলানা আব্দুর রহিম রাহেমাহুল্লাহ এমন অনবদ্য বই বাংলাতে আর নাই হাদিসের উপরে পরে আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার লিখেছেন আরেকটা পরে জাল হাদিসের ব্যাপারে ওটাও চমৎকার মালান আব্দুর রহিম লিখছেন আরও প্রায় তিরিশ চল্লিশ বছর আগে আমার ভাইরা ইমাম বোখারি রাহেমাহুল্লার সমবয়সীরা যখন শুনল যে ইমাম বোখারি মহাদ্দিস হওয়ার আপনার খবর আখবর সব মানুষের কাছে কাছে ইমাম বোখারি অনেক বড় মহাদ্দেশ ইমাম বোখারি অনেক বড় মহাদ্দেশ ওনার ক্লাসমেট কয়েকজন শুইনা তারা বললো কিরে একসাথে তো লেখাপড়া করলাম এক তাদের কাছে তো হাদিস শুনলাম ওর এত শহর ও নাকি এত হাদিস মুখস্ত পারে আমরাও তো পড়ছি কই আমাদের তো মনে নাই ভুলে টুলে গেছি দশজন একত্রিত হল বয়সে দশজন একত্রিত হয়ে বললো সলিম বখারির কাছে একটু যাচাই করি কেমন মুখস্ত রাখছে দশ জনে মিলে দশটা দশটা হাদিস বলল যে সনদ উল্টাইয়া মতন উল্টাইয়া বাপের জায়গায় পোলা লাগাই দিব ফোলার জায়গায় দাদা লাগাই দিব তারপরে ওনার কাছে গিয়ে বলবো যে আমি কিছু হাদিস শোনাবো আপনি একটু দেখান তো কোনো ভুল আছে কিনা দেখি ভুল ধরতে পারে কিনা যদি দেখি যে ঠিকঠাক ভুল ধরে দিছে তাহলে বুঝবো উনি যে আসলে বড় মহাদ্দেশ পরামর্শ মোতাবেক তারা গেল যাইয়া ইমাম বখারি রহেমা বলতেছে যে আমরা তো আপনার ক্লাসমেট চিনছেন নি ইমাম রাহেমার রাহেমর চিনব না কেন আপনারা তো আমার সঙ্গে ক্লাসমেট একসাথে পড়ছি কেন কষ্ট করে আমার কাছে আসছেন বলে আমরা কিছু হাদিস শোনাতে আসছি ভুল ত্রুট ত্রুটি যদি হয় একটু সংশোধন করে দেবো ইমাম বোখারি রহেমা বললেন যে ঠিক আছে ঠিক আছে পড়েন তো একজন শুরু করলো উনি যেভাবে চিন্তা করাই সেইভাবে উল্টায়া পাল্টায়া একটা হাদিস শেষ করলো একবার সনদ থেকে মতনের শেষ পর্যন্ত শেষ করে আবার বলতেছে জি বলুন ইমাম বুখারির নাম হচ্ছে মোহাম্মদ কি নাম হুম বলুন মোহাম্মদ সাহেব বলেন ইমাম বোখারি কয় দশজন কি একটা হাদিস লই আইছেন কয় না না? আমরা একশোটা নিয়ে আইছি আমি দশটা কত আপনি শ্বাস করলেন কেন কইতে থাকেন না কটার ভুল ধরে দেন কইটি ফরে ধরুন উনি আপনি কোন আগে উনি দশটা শুনে শেষ শেষ করিয়া এবার যে হ্যাঁ এবার আমার একটু দেয় দে কই পরের জন শোনা এইভাবে দশ জনে একশোটা টাকা দিয়ে শুনাইল ইমাম বোখারি শোনার পরে এক নাম্বার সিরিয়াল থেকে একশো নাম্বার সিরিয়াল পর্যন্ত কোথায় ভুল সবগুলো বলে দিয়েছে মনের একরকম আল্লাহ হুমাম রাহে মাহুল্লার ব্যাপারে শোনা যায় উনি বাজারে দিয়ে যাওয়ার সময় কানে আঙ্গুল দিয়ে হাঁটতেন দুই কানে আঙ্গুল ঢুকায় বাজার পার হতো জিজ্ঞাসা করা হওয়ার পর জিজ্ঞাসা করার পর উনি বললেন যে আমার ব্রেন হলো ক্যাসেটের মতো মানে যেটা শুনি এটাই বৈশা যায় তো বাজারে কত বাজে কথা হয় এগুলো এই জন্য কানে আঙ্গুল দি যেন সব জিনিস না ঢোকে ইমাম ঢুকে রসুল সাল্লামের যত হাদিস সবগুলো সনদ কোন কোন মহাদ্দেশরা বলেন হাদিসের সংখ্যা দশ লাখ কেউ বলেন আট লাখ কেউ বলেন ছয় লাখ অনেক ইবনু হাজর এক লক্ষ হাদিসের হাফেজ ছিলেন যারা মতন জানে সনদ জানে না ইলমে হাদিসের পরিভাষায় তারা মহাদ্দেশ না আমরা যারা মহাদ্দেশ কয়টা নামে তালে তালে কয় আমরা তো মা পিলে গেলে মুফাসিরে কোরআন নাম দে আসলে কি আমরা মুফাসি এত সোজা আমরা কিছু তাফসিরের কিতাব পড়ে টোরে তারপরে এখান থেকে কিছু ওয়াজ করি আমরা ওয়াইস কিন্তু পাবলিক আমাদেরকে বানাই দিছি কি মুফাসিরে কোরআন দেখে দেখে বিয়া বারত দিলে জের জবর না থাকলে বেডা কানবো বইয়া বইয়া এক লাইন পড়তে পারবে না হেও কি হয়ে গেছে পাবলিক কইছে আমি আপনাদেরকে যা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ তালা সেই যুগে হাদিসগুলো কলবে সংরক্ষিত করেছে এমন কিছু আল্লাহর বান্দা আল্লাহ পাঠাইছে যাদের স্মরণ শক্তি ছিল প্রখর কোরআন যেমন হেফাজত করা লাগবে কোরআনের ব্যাখ্যা যদি মানুষ জানতে হয় হাদিসও হেফাজত করা লাগবে এই জন্য আল্লাহ হাদিসও হেফাজত করছেন সোবাহান এর মাঝে হাদিসে এবার ঢুকে গেছে কিছু জালিয়াত কি ঢুকেছে কিছু জালিয়াত আমার ভাইয়েরা তৎকালীন যোগে যারা রাষ্ট্রপ্রধান ছিলেন প্রেসিডেন্ট ছিলেন বিভিন্ন দেশের মুসলিম দেশের আপনার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারা অনেকেই আল্লাহওয়ালা ছিলেন ভারতবর্ষে আলমগীর বড় বড় আলেমদেরকে বাড়িতে রাইখা কিতাব লেখাইছে বিভিন্ন মাস আলার ফতুয়া ওই কিতাবের নাম হয়ে হয়ে গেল ফতুয়ায় এ আলমগিরি শুনছেন না কথা না কেন আমার ভাইয়েরা ফতু আলমগীরের নাম শুনছেন বাদশা লেখাইছে বড় বড় আলমগীর হজুর টাকা পয়সা লাগবে বাড়ি আপনার টাকা পয়সা বাড়ি ঘর যা লাগে আমি আসি হজুর আপনারা ইসলামের খেদমত করেন আমি আলমগীর তো পারি না রাষ্ট্র নিয়ে ব্যস্ত এলেম কালামও নাই কিন্তু আল্লাহ দিনের খেদমত লাগবে তা আমার টাকা আছে আপনার এলেম আছে আল্লাহ আমার কি আছে আমার ক্ষমতা আছে টাকা আছে রাষ্ট্র আমার হাতে এলেম আপনার আছে আপনারা একটু কাজ করেন এভাবে বাদশাহারুনুর রশি বড় বড় লোকেরা যারা বাদশাহ ছিল দিনের খেদমত করেছে যদিও কেউ কেউ একটু মতাজেলা হয়ে গেছে ইত্যাদি কথাবার্তা আছে দিক সেদিক যাই হোক এখন উনারা যখন কাজ করাইছেন হাদিসের খেদমত অমরুবনা আবদুল্লাজিজ রাহেমাহুল্লাহ দ্বিতীয় যাকে বলা হয় নিরানব্বই হিজড়িতে ক্ষমতায় বসেছেন একশো এক হিজড়ি পর্যন্ত ক্ষমতায় ছিলেন অমরুবনা আজিজ রাহেমাহুল্লা রাষ্ট্রীয় ফরমান জারি করেছে বিভিন্ন গভর্নরদের কাছে লিখিত চিঠি হ্যাঁ গভর্নরেরা বড় বড় মহাদেশরা মরে যাচ্ছে রাসুরের হাদিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাদের কলবের ভিতরে এলেম আছে মরে গেলে তো এলেম সহজ চলে যাবে তাই তোমরা হাদিস লিখার কাজ শুরু করে দাও আমি ওর মরিবা আব্দুল আজিজ রাষ্ট্রীয় সার্কুলার দিলাম এটা অর্ডার দিস ইজ ল এটা আইন হাদিস লিখো বড়ো বড়ো আলেমদেরকে বাড়িতে ডাকো টাকা পয়সা দাও বেতন দাও খাওয়াও পড়াও হাদিস লিখাও হাদিস শুরু এইটা চলছিল চলছিল ধরেন একজন খলিপা আমি খলিপা হলাম এবার আমি খলিপা হয়ে আমিও তো চাই ইসলাম এবার চলতে থাকুক হাদিসের কিতাব তো সংরক্ষিত হয়েছে সংকলিত হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু কিছু হাদিস যদি বাদ থাকে ওইগুলো সংরক্ষিত হোক এখন আপনাদের পাশের মসজিদের খতিফ সাহেব বড় আলেম ওনাকে আমি ডাকলাম যে হজুর আপনি আসেন আমি খলিপা হাদিসের যে কিতাবগুলো সংকলিত হয়ে গেছে আপনি একটু পড়েন বাকি যে হাদিসগুলো আছে এখনো সংকলিত হয় নাই বিভিন্ন মহাদ্দেশ বিভিন্ন জায়গায় আছে আপনি তো যান হাদিস সংকলন করেন হুজুর টাকা পয়সা লাগবে যা তা দিব আমি ঘোষণা দিয়া দিলাম একটা হাদিস সংগ্রহ করে দেবেন আপনি যেগুলো ওই কিতাবগুলো তো আমি আমি আপনাকে একশো মোহর দেব দূরত্ব বেশি হলে দুইশো মোহর দেব মহাদ্দেশের বাড়ি কোথায় ওই সাহারানপুরে ওই নিশাপুরে আপনাকে যেতে হবে যা লাগে দেব দুইশো মোহর দেবো তিনশো মহর দেব এখন খতিব সাহেব মহর দেখলেন পড়লেন বড় আলেম তো বটে তৎকালীন যুগের বড় বড় আলেম অভাব ছিল না উনি দেখে দেখার পরে এবার হাদিস খোঁজে বিভিন্ন জায়গায় মহাদ্দেশেরা হাদিস বলে উনি কো এটা তো মুসলিম অলরেডি সংকলিত হয়ে গেছে এটা তো বোখারিতে সংকলিত হয়ে গেছে এখন নতুন হাদিস পামুকই কিন্তু একটা পাইলে তো তিনশো মহর দুইশো মহর তাই ও বেটার ভিতরে শয়তান লোভ দিছে তোর তো এলেম কম নাই কিছু হাদিস বানাইয়া দে আর তোমার কি এলেম কম আছে একটা লেখলে একশো মহর বাড়ির কাছের কথা দুনিয়া তার আলেম দিনের জন্য বড় ক্ষতিকর আপনি বন্ধু আপনারা যারা আমার সামনে আছেন আপনারা কোনটা জয়ীব কোনটা জাল এটাই তো বুঝেন না অনেকে আর যদি আপনারে আমি কই দশ লাখ টাকা একটা হাদিস বানাইয়া দেন আরবি উনি বুঝেননি কেমনে বানায় বানাইতেও তো জানবেন না কেন এমন জাল হাদিসও আছে যেটা এক পৃষ্ঠা লম্বা দেড় পৃষ্ঠা লম্বা দশ লাইন বারো লাইন পনেরো লাইন বিশ লাইন

রাইতু আলা কওয়াইমিল আরশে মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ ফাআলিমতু ইননাকা লাম তুযিব ইলা ইসमिका ইল্লা হাবাল খালকি ইলাই ক্বালা ইয়া আদম সাদাকতা লাউলা মহাম্মদ লা মা আমি প্রায় 5 লাইন লম্বা একটা হাদিস শোনালাম আচ্ছা এই হাদিসটা আপনারা কোত থেকে পারবেন কেউ কেউ শুনে দুই একজন যারা আলেম আছে তারা হয়তো পারবেন কারো কারো এক সপ্তাহ সময় দিল মুকাসত করে করতে পারবেন আর কাউকে যদি আমি বলি যে আপনারা আমি দুই লাখ টাকা দিব আর একটা ফাঁস লাখের হাদিস বানাইয়া দেন মইরা যাবে বানাইতে পারবে কারণ এমন শব্দ এত সুন্দর এইভাবে মিলাইয়া হাদিস বানাইতে অনেক এলেম দরকার আছে না নাই তো জাল হাদিস যারা বানাইছে তারা দুর্বল আলেম না এখন জাল হাদিস বানাইয়া কি কাম করছে ওই সামনে দিয়া সনরটা লাগে এখন এবার খলিফার কাছে আসছে হুজুর আমি অনেক গুসছি সারা দেশে হাদিস তো মোটামুটি সংকলিত হয়েছে তবে এই বিষটা নতুন এটা বোখারি তো নাই মুসলিমও আবু দাউদ নাই তিরমিজি তো থাকবো কর্তৃত বাজ হাদিস কথা বোঝানা বানাইছে মেড ইন হোম কোথায় বানাইছে হ্যাঁ মেড বাই নিজে বইয়া ঘরে বানাইছে কোথায় থাকবে হাদিসের কিতাব এখন কি মহাদ্দেশ কথা কিন্তু কইতে হইব খলিফা কি মহাদ্দেশ তো খলিফা তো নতুন হাদিস খুশি তো ধরেন দুইশ বিশটা হাদিস আনছেন দুইশো কয়রা মোহর চার হাজার মোহর নেন উনি তো খুশি এখন খলিফা এবার এই হাদিসের কিতাব বানাও কিতাব বানাও আমার বায়রা শয়তান জাল হাদিস বানাইছে কিছু না বুঝে কেউ কেউ বলছে পাবলিক এটাকে হাদিস বলে চালাইয়া দিছে হব্বুল ওয়াতানে মিনাল ঈমান দেশপ্রেম ইমানের অঙ্গ এটা কোনো একজন ব্যক্তির মুখের কথা কিন্তু আমরা লাগাই দিছি আল হাদিস কি লাগাই দিছি অনেক ওয়াজের মাঝে কইলা বোখারি শুধু হাদিসে কয় না এমন কিতাবের নাম কয় যেটা শুনলে কাঁপনি ধরে ওরি বাবা বোখারিতে আছে হজুর কইছে কি কইছে আসাদুল জেহাদে জেহাদুল হাওয়া আসাদুল জেহাদে জেহাদুল হাওয়া খুব কঠিন যুদ্ধ হলো নিজের মনের সাথে যুদ্ধ করা এখন হুজুরের ওয়াজ শেষ শ্রোতারা কয় হাদিস না হইলে তো হুজুর কইতো না অথচ হুজুর তো কাল আর বলে নাই এখন এটা মনের সাথে যুদ্ধ করা বড় যেহা আল হাদিস অথচ এটা একটা কবির কবিতা হাওয়া করুমাল অনেক লম্বা কবিতা দুইটা লাইন বিভিন্ন ভাবে জাল হাদিস চড়িয়ে গেছে শুক্রিয়ার ব্যাপার হলো হাদিস আল্লাহ সংরক্ষণ করবেন এই জন্য মদাল সব কিছু লেখার যোগ্যতা আল্লাহ তাদেরকে দিয়েছেন তারা সহি থেকে গাইরে সহি আলাদা করে দিয়ে গেছে আপনার টেনশনের কারণ সব তো আলাদা আছে এবার বলছি এবার আসি ফিরে আবার আগের জায়গায় এখন আপনার হুজুর কোনো মাসালা বলবে আর আপনি বলবেন হুজুরে কইছে দরকার কি হাদিসের কিতাবগুলো জমিনে এখনো আছে না নাই আল্লাহ এগুলো এখন কাগজ আকারে সংরক্ষিত করছে আপনি জিজ্ঞেস করেন কোথায় পেলেন জবাব যদি না পান তাহলে কোনো হুজুরের কথা দিয়ে ইসলাম চলবে না ইসলাম চলবে কোরআন এবং হাদিস দিয়ে ঠিক কেনা আমরা হুজুরকে সম্মান করব ইজ্জত দেব কিন্তু তার কথা গ্রহণ করব না যদি কোরআন হাদিসের সাথে না মিলে ওই হুজুর যদি পুকুরের উপরও হাঁটে হাওয়ার উপরও উড়ে বেড়ায় তাও আমরা ধোকায় পড়ব হ্যাঁ বাবের রহমত খুলে আছে হুজুর বৈশা আছে একবারে মতিজিলের ভালো জায়গায় গেলে কলবে গুতা দিলে কলব লরে আমি হুজুর আল্লাহরি বাবারে বাবা এক দু কলব লড়ে হুজুরে কৈছে সেজদা করতে করো আবুল কালাম আজাদ হুজুর কি হে বেটা লিখি আর কলব লড়ে আমার হুজুর আল্লাহর ইমান থাকবে তো ও বেটা কলব লড়াইছে তাই বলে বেটা কি ইসলাম হয়ে গেছে ইসলামে শেখে কলব লড়ানো এক জিনিস ইসলাম আর এক জিনিস যে যাদুকর হে শুধু কলব লড়ায় না কল্ল খাইতে জোড়া লাগায়

ও বেটা যাই কয় তাই গ্রহণ করো না হাত্তা তরিদু আমরাহু আলাল কিতাব বিওয়াস সুন্নাহ তার কথাগুলো কোরআন হাদিসের সাথে মেলাতে হবে তার আমল কোরআন হাদিসের সাথে মেলাতে হবে যদি মিলে গ্রহণ করো না মিললে এই বেটা যেই হোক না কেন ফেলে দাও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি বলে আমার কথা যদি কোরআন হাদিসের খেলা হয় আমার কথা গ্রহণ করা যাবে না তো এই কিতাবটা ইনশাল্লাহ আপনাদের উপকার দেবে আমি আমার মুসল্লি সবার ঘরে কিতাব চাই নিয়ে যাবেন এক কপি করে টাকা কম থাকলে আমার সাথে যোগাযোগ করবেন আপনাকে আমি কমে দিয়ে দেব আর যাদের আছে তারা কিনবেন ভালো করে কারণ লেখকের কিতাব কিনলে লেখক উৎসাহিত হয় ঠিক না এটা আপনাদের দায়িত্ব অবধি আপনি চাইলে এটা লিখতে পারবেন না আমি চাইলে আরেকটা বড় কিতাব লিখতে পারবো না যে যার যোগ্যতার আলোকে কাজ করেছে দশের বোঝা আমরা চাই নিজের অবস্থান থেকে আমরা ইসলামকে সবাই ধাক্কাইয়া সামনে আগাবো ঠিক না আমরা গত জুমাতে কিছু আলোচনা করে ফেলেছি আজকে তারপর থেকে করবো ইনশাআল্লাহ হাত বাঁধার স্থান কোথায় হবে এ বিষয়ে আমাদের দেশে দারুণ মনোমালিন্য বুকের উপরে যারা হাত বাঁধে তাদের ভূমিকা হলো মনে হয় যেন বুকের উপরে না বাঁধলে না হবে না বলার ছাত্র ছাত্রজীবন আমার মনে আছে এলাকায় লজিং ছিলাম একজন হালে হালেহাদিসের লোক আমি হালেহাদিস দীর্ঘ ভালোবাসি তারাও তো মুসলমান ওই মুরুব্বি আমার বলতেছে হুজুর এত নিচে হাত বাঁধছেন কেন তা আমি তখন ছাত্র মানুষ এত দলিল তো আর বুঝি না ওস্তাদরা যেভাবে হানাপিমা জেরা লোকে তা আমি বললাম যে এটা হানাবি জের সোন উনি কয় মিয়া যে নিচে নিচে আর একটু নিচে কি জিনিস না এত নিচে নিবেন আর নিচে কি আছে জানেন এত নিচে নেন কেন উপরে তোলেন আচ্ছা এটা কি দলিল হইল উনি যা বুঝাইছে মনে হয় যেন আমার নামাজ বাতিল হওয়ার কাছাকাছি আর নিচে কি জিনিস যদি লাইট গেছে শেষ সব এই যে বাড়াবাড়ি গ্রহণযোগ্য মানে উনি আমার উপরে তুলবে আবার যে একটু আমরা আবার ওর দিকে তাকাই থাকি এরাইলো কোতে রে নিছে না মূলনীতি হবে আমরা বেদাতের ব্যাপারে পশিন সন্ন্যার ব্যাপারে উদার না এ বিষয়ে হাদিসে অনেকগুলো জায়গা পাওয়া যায় রসল্লা সাল্লা সাল্লাম থেকে সহি সন্না দ্বারা যা প্রমাণিত সেটা হচ্ছে বাম হাতের উপরে ডান হাত বাদ এবার যেখানেই সেই বোখারি সহি মুসলিম ওখানে নির্ধারণ করে দেয়া নাই যে কোন জায়গায় বাদ কিন্তু অন্যান্য হাদিসের কিতাবে স নির্ধারণ করা আছে বোখারির হাদিস হল সহি মুসলিমের হাদিস হলো সহি অন্যান্য কিতাবে সহিও আছে কিছু গায়ে সহিও আছে আল্লাহ আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ শুধু হাত বাদানি আলাদা একটা বই লিখেছে ছোট্ট চটি কিতাব তিরিশ চল্লিশ পৃষ্ঠা শুধু হাত বাদানি অনেক মহাক্কে কালেন ছিলেন এ জাতির জন্য ছিলেন তিনি অনেক বড় নে আমার আল্লাহ কম বয়সে ওনাকে নিয়ে গেছে আল্লাহ জান্নাত নসিব করুক বলেন না আমিন আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন বলে না আমিন আহ কত বড় মহাক্কে মুদাক্কিক উদার আলেম বাংলাদেশে এমন আলেম খুব কম জন্ম নিয়েছে কৌমি অঙ্গন একজন আছে আল্লামা আব্দুল মালিক বেঁচে আছেন সনদের উপরে মহাকিক আর একজন ছিলেন আবদুল্লাহ জাহাঙ্গীর উনি আলাদা বই লিখছে ওই বইতে উনি লিখেছেন হাত বাদার যে জায়গাগুলো নির্ধারণ করা আছে ওগুলোর একটা হাদিস সহি নয় তাহলে আমরা যে জায়গা লোয়া মারামারি করতেছি আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাউল্লা সবগুলো হাদিস আনছেন গবেষণা করে মহাদেজদের আকোয়াল নকল করছেন করে উনি দেখাই দিয়েছেন যে আপনি যেটা লোয়া মারামারি করেন তার একটাও সহি না বুকের উপরে মানছেন বোখারিতে আছে শুধুমাত্র মুসলিমে আছে হাতের উপরে হাত বাম হাতের উপরে ডান হাত বুকের কথা তো নাই তো সহি অন্য জায়গায় আছে কিন্তু সহি না নাবির নিচে সহি না নাবির উপরে সহি না কেউ কেউ বলছেন গলার উপরে দলিল কি আমি এটা আনেছি আমার কিতাবে এনেছি দলিল দলিল হলো রিকা ওয়ানহার তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো নহর 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 করে কাকে ওটকে ওটকে জবাই করে এখানে তো উনি কইতা আল্লাহ ক নামাজ পড়ো এবং নহর নহর মানে হাতটা এনে আনো দলিল পাইছি এটা তার দলিল গ্রহণযোগ্য নয় এইভাবে আমরা যে দলিলগুলো পেয়েছি সেটা হচ্ছে ডান হাতের উপরে বাম হাত বাম হাতের উপরে ডান হাত নাভির উপরে নাবির নিচে বুকের মাঝে কবজির কাছাকাছি কণ্ঠনালিরও কাছাকাছি এখন আমরা কণ্ঠনালি বাদ দেন বাদ দিয়ে বাকিগুলো হাদিস দিয়ে প্রমাণিত শুধু কণ্ঠনালিরটা হলো ওই আয়াত দিয়া উনার এই কথা গ্রহণযোগ্য নয় এখন আপনি এবার রাসুলের মূল হাদিসটা সহি সেটা কি ছিল বাম হাতের উপরে ডান হাত এখন আবার আপনারা শোনেন আমরা যারা বলতেছি নাবিন নিচে বানতে হবে হাদিস আপনার পক্ষে আছে কিন্তু যার ফ্যাট বড় কিছু বড় ফ্যাটওয়ালা লোক আমাদের জমাতেও আসে না নাই আচ্ছা ওনারে কইলে নাবিন নিচে নিতে পারব নি হাত অবস্থা কিন্তু জটিল কারণ আপনি নাবিন নিচে শুন না কিন্তু শেষ গজব হয়ে গেল সন্ন্যার বাইরে চলে গেল কেন ভাই নাবির উপরে হাদিসও তো আছে ওটাও তো শুন না আবার বুকের উপর হাদিস ওইটাও তো শুন তা আপনি বলে দেন যে শুননা একটা মানলে আলহামদুলিল্লাহ উদারতা আছে সহি হাদিস হলো বাম হাতের উপরে ডান হাত আপনি যদি আবার ডান হাতের উপরে বাম হাত দেন এইটা খেলাপে শুননা এটা করা যাবে না তাহলে মূল হাদিসটা ছিল বাম হাতের উপরে ডান হাত দিলেন এবার আপনার পেট যদি বড় হয় তাহলে আপনি নাবির নিচে ধাক্কাইয়া ধাক্কাইয়া বারবার যদি নিতেই থাকেন নামাজে মনোযোগ থাকবে না নাবির নিচে মনোযোগ না ইসলাম আপনাকে তো কঠিন করেনি তো বরং আপনি আপনার বাম হাতের উপরে ডান হাতটা রাখেন যে জায়গায় রাখলে আপনি কমফর্ট ফিল করবেন হাদিস আমল হয়ে যাবে সুতরাং আজ থেকে হাত বাদা নিয়ে আর ঝগড়া করা যাবে না আমরা হাদিসের ব্যাপারে উদার বেদাতের ব্যাপারে আপসিন ক্লিয়ার আচ্ছা রাসুলের হাদিসকে আপনি নেগলেক্ট কেমনে করবেন আপনি বা নাবির নিচে বাঁধেন অয়েল ওকে ভালো আপনার দলিল আছে এই যে হাদিস নাবিন নিচে দলিল আলহামদুলিল্লাহ কিন্তু যে নাবির উপরে বাঁধলো বা বুকের উপরে বাঁধলো তার কি হাদিসে দলিল নাই যদি আপনি তাকে নেগলেক্ট করেন তাহলে রাসুলের হাদিসকে নেগলেক্ট করা হল কারণ সে তো আরেকটা হাদিসের আলো বিয়ে করছে এই জন্য দলিল ভিত্তিক মশালায় শক্ত অবস্থান নেবেন না উদার অবস্থান নেবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ ইসলাম কত সুন্দর আর আমরা ইসলামে করলাম কি ইমামের পিছনে ছুড়া একই মাস আলা কেউ পড়বে কেউ পড়বে না দুপক্ষেই হাদিস আছে কিন্তু এই ব্যাপারে ইমাম আবুহানি পরে মাহুল্লার মাসলাক আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয় এবং খুব উত্তম মনে হয় ইমামের পিছনে কে রাত পড়ে আমাদের কোনো কোনো ভাইয়েরা আছে সেটারও দুটি হাদিস আমি এখানে এনেছি আছে কিন্তু ব্যাপার হলো কি ইমাম সাহেব আপনি যখন মসজিদে ঢুকলেন দেখতে পাচ্ছেন তিনি সুরা পাতেহা শেষ করে অন্য সুরা শুরু করছে এখন আপনি সুরা পাতেহা পড়বেন না পড়বেন না যদি আপনি পড়েন তাহলে কোরআনে আসবে ঈদা কোরিয়াল কোরআন উপস্তামি উ ইমাম যখন কেরাত পড়ে তোমরা চুপ করে থাকো এবং মনোযোগ দিয়ে শ্রবণ করো যেখানে কোরান হবে পড়া নরমাল জায়গা হোক আর নামাজ হোক ইমাম পড়ছে তুমি চুপ বিশ্বনবীও বলছেন ঈদা কর আল ইমাম ইমাম কেরাত পড়ছে তুমি চুপ করো তাহলে হাদিসে যে আসে লা সলাতা। ইল্লাহ বিফাতে হাতুল কিতাব মানসাল্লা সাল্লাতল কলম অবিফা তে হাতিল কিতাব সাল্লাতুহু খেদাজুন ফেদাজুন খেদাজ তা নামাজটা ধোকা নামাজটা হয় না বাতিল আল্লাহ হাবিব আরেক হাদিস মান ক্যান আলাহু ইমাম কেরা আতুল ইমামে কে রা আতুল্লাহু ইমাম যদি থাকে ইমামের কেরাতি তোমার কেরাত হিসাবে গণ্য হয়ে যাবে তো সুরাপাতেহা তো হলো ইমাম তো পড়ছে আপনি শুনছেন হ্যাঁ বা আপনি শোনেননি ইমামের কেরাতই গণ্য হয়ে গেল কিন্তু আপনি যদি বলেন যে না কেরাত পড়তেই হবে সুরা পাতহা তাহলে ইমাম তো সুরা খ্লাস পড়ছে আপনি এখন যদি সুরাপাতেহা পড়েন তাহলে ইমামের কেরাত তো শোনা হলো না আল্লাহ তো বলছে শোনো রাসুল বলছে পাং সিতু সুপ করে থাকো তা আপনি তো সুপও থাকলেন না তাহলে কেউ অর্ডার লঙ্ঘন হলো না এমন টাইমে আপনি গেলেন যখন ইমাম রুকুতে চলে যাচ্ছে যাবে যাবে একা পরে রুকুতে চলে গেছে এখন আপনি কি করবেন খারায় থাকবেন হাদিসের বক্তব্য হলো ইমামকে যেখানে পাও সেখানেই সেখানে ইমামকে যেখানে পাইসো সামিল হও ইমাম আগে যেটা পড়েছে সেটা তুমি নিজে আবার সালামের পরে আদায় করো দাঁড়ায়ও থাকতে পারবেন না অনেকে ভুল করে ইমামরা সেচ দেয় পাইছে যাই খারাই কয় যে সেজদা দিয়া লাভ কি রাকাত তো পাইছি না এই জন্য দাঁড়ায় থাকে ইমাম সেজদা মেজদা দিয়া খারাইলে অথবা বইলে উনি সামিল হয় না না আপনি যদি একটা সেজদা পান সেটাও দেন আল্লাহর কাছে কোনটা কবুল হয় বলা তো যায় না কিন্তু রুকু না পাওয়ার কারণে রাকাত গণ্য হবে না এখন রুকু পাইলে তো রাকাত হয়ে গেল তো সুরা পাতে হাসারা নামাজ হয় না পড়তেই হবে তা আপনি তো সুরা পড়ার টাইম পান নাই ইমাম তো রুকুতে চলে গেছে এখন রুকুতে যাইয়া কি আপনি সুরা পাতে পড়বেন অনুমতি তো নাই হাদিসে আসে বলেছেন রুকু এবং সেজদায় কোরআন তেলাওয়াত করিও না একটু জটিলতা আছে যাই হোক এরপরও বিস্তারিত লিখে একটা সলিউশন দেওয়ার চেষ্টা আমি টিকাতে করেছি আমিন সশব্দে না নিঃশব্দে তা নিয়ে কথা বলে ফেলেছি তিরমিজিতে আবু দাউদে জোরে আমিন বলার হাদিস আছে আবু দাউদে দুটি হাদিস আছে জোরে আমিন বলার ব্যাপারে আবার আমিন আসতে বলবেন সেই হাদিসও আছে সুতরাং হাদিসে যেহেতু আছে আমরা উদার না হুজুর উদার হওয়া যাবে না কেন আমাদের ডিস্টার্ব ওরাজন ওরা জোরে আমিন কয় তখন আমাদের কি হয় ডিস্টার্ব বাহ বাহ কি সুন্দর যুক্তি রসুল নামাজ পড়ে গড্ডানের মাঝে হাসান হোসাইন উঠে গোড়ার মতো সরে কোনো ডিস্টার্ব হয়নি রাসুলের মেয়ে জয়নাব তালা তালহার মেয়ে উমামা রাদিয়াল্লাহু তালা আনাকে রাসুল কোলে নিয়ে নামাজ পড়েছেন রাসুল যখন রুকুতে যেতেন তখন কোল থেকে নামাইয়া দিতেন আবার রুকু সেজদা করে উঠে আবার কোলে লইয়া নামাজ পড়ছে কান্দে সরছে ডিস্টার্ব ডিস্টার্ব হয় নাই কাবার শরীফে আমরা যখন নামাজ পড়ি জোরে আমিন কয় ওখানে ডিস্টার্ব হয় না বাংলাদেশে শুধু হয় তোমার এমন মন কেন যে মন হালকাতে ডিস্টার্ব হয়ে যায় এত ঠুনকো কেন তোমার মন এই ডিস্টার্ব আমাদেরকে অনেক পিছনে নিয়ে যাচ্ছে সেটা কি হয়েছে আর একটা আল্লাহর হাবিবের বক্তব্য বাচ্চার বয়স সাত বছর হলে নামাজ শিখাও দশ বছর হলে নামাজ না পড়লে প্রয়োজনে পিটাও হাদিস আছে না নাই একবারে স্পষ্ট হাদিস ওদ্রিবুহম আলাইহা আপনা আবনাশ্রে সিনী পিটাও দশ বছর হলে নামাজ না সাত বছর বয়সে শুরু করো এখন সাত বছর বয়সে তাকে যদি প্রশিক্ষিত করতে চান সাথে করে মসজিদে আনা দরকার আছে না নাই রাসুল বলছে মুরু আহ্লা সাত বছর হলে তাকে না আদেশ করো অর্ডার করো নিয়ে আস আচ্ছা সাত আট বছরের বাচ্চা মসজিদে আসলে দুষ্টামি করার সম্ভাবনা আছে না এখন বাবা তো বাচ্চারে মসজিদে সাথে না আনলে তো সে ট্রেন্ড হবে না প্রশিক্ষিত হবে না সাথে আনছে বাবা পাশে দাঁড় করাইছে পাশে দাঁড় করাবেন দুষ্টামি যেন কম করে কিন্তু আপনি নিয়ত বাঁধার পরে হেতে আস্তে কইরা আর নিয়ত সেরা পিছু ধরে গেছে এখন হেতেরে দেখে পাশের ফোলা আরেকটা গেছে যাই হেরা দুইজনে গুতাগুতি কিলা কিলি হাসি ছোট মানুষ বোঝে না আর তো মুরব্বী লাল দাঁড়িয়েওয়ালা হুজুর নামাজের মাঝে ফুলতাছে মোট জিদে হাসা হাসি গরিব বাবা সালাম ফিরাইয়া আজরাইলে ছোট ভাইয়ের মতো জাপটাইয়া ধরে হে কার ফোলা এই ছেলে আরে বাবা এমন ধমক মারছে বাচ্চার ডরে কান্দা শুরু করছে বাচ্চা মানুষ দুষ্টমি করছে আপনি এভাবে ধমকাচ্ছেন এই অধিকার আপনাকে মসজিদে কে দিয়েছে রাসুল্লার কান্দে ওড়ে আর আপনি একটা হাসি শুই না বিশাল ডিস্টার্ব হয়ে এখন পরের দিন বাচ্চার বাপে কয় বাবা আজ যে মসজিদে যাইবি না চল হে কয় কে আমার পর্যন্ত আর যাবো না ওই লাল মিয়া মারছে বাবা আরেকদিন পাইলে আমার খবর আছে মসজিদে আসবে আর এই বুঝি সংশোধনের রীতি ইসলাম আপনাকে এটা শিখাইছে আপনার হচ্ছে বাচ্চাদেরকে দেখলে হ্যান্ডশেক করা আগে সালাম দেয়া পাললে কপালে একটা চুমু দেয়া মাথায় হাত বুলাইয়া বলবেন মাসা আল্লাহ মাসা আল্লাহ আসছ তবে বাবা আজকে একটু হাসি দিস তো আমাদের কানে গেলে তো একটু নামাজে বিঘ্ন ঘটে কাল থেকে হাইস না যদি কালকে আইসা না হাস আজকে একটা চকলেট দিলাম কালকে দুইটা দিন পকেটে করে চকলেট নিয়ে আসেন ওই বাচ্চার হাতে দিয়ে বলেন কালকে না হাসলে দুইটা দিন পরশু না হাসলে তিনটা দিন বাচ্চারা চকলেটের আশায় হাসা হাসি আর করবে না কেউ হাসাতে চাইলো মুখাঙ্গু দিয়ে কবু এই চুপ চকলেট তিনটা আর বাচ্চারা যদি মসজিদের দিকে আসে আজকে তারা বাচ্চা কালকে যুবক হবে ঠিক না মসজিদ যুবকে ভরে যাবে কিন্তু পরিতাপ ফজরের টাইমে সালাম ফিরে দেখেন মুসল্লি যে কয়জন আছে যুবক কয়জন অধিকাংশই বৃদ্ধ বা বয়স্ক যৌবন কাল পার করে ফেলেছে যুবকরা সব ঘুমাচ্ছে এই আমরা এটাতে আমাদের জোরে আমিন কইলে ডিস্টার্ব কাবাতে এত জোরে আমিন কইছে আনে তোমার ডিস্টার্ব চল্লিশ দিন হইলো না মসজিদে নববিত হলো না মনে করবেন মনে রাখবেন কাবা হচ্ছে আমাদের জন্য ঐক্যের সতীকাগার এই জন্য আপনি ঠনকোতে রাগ হয়ে যাবেন না আপনাকে সতর্কতার সাথে কাজ করা লাগবে রুকুতে বারবার হাত তুলবেন রফে আদাইন পক্ষে হাদিস আছে আবার করেন নাই সেটার হাদিসও আছে আমি বলেছি কিছুক্ষণ আগে নামাজ চলাকালে আমরা যখন রুকু করি অনেকে রুকুতে পিঠ সোজা করে না এটা কিন্তু শোন্না আপনি রুকু যখন করবেন মাজায় যদি ব্যথা ট্যাথা না থাকে আপনি এমনভাবে সোজা হবেন হাদিসে পাওয়া যায় মনে হয় যেন একটু পানি দিলে পানিটাও পড়বে না অর্থাৎ আপনার মাথা পিঠ ঘাড় সোজা থাকবে এর ব্যতিক্রম হলে খেলা পে হয়ে যাবে রুকু থেকে উঠে দাঁড়াতেই হবে এটা ওয়াজিব সোজা হয়ে দাঁড়ায়া তারপরে সেজদায় যেতে হবে অনেক নামাজি দেখা যায় তারাহুরার কারণে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না তাদের ওয়াজিব লঙ্ঘনের কারণে নামাজ হবে কবিরা গুনার সাথে যদি ভুলেও করে আর জেনে করলে নামাজ বাতিল হতে পারে এটা ওয়াজিব ওয়াজিব করা কবির এখন আমাদের হানাপি বাইদের ভিতরে জামেলাটা একটু বেশি আহলে হাদিসরা এখানে নিরাপদ এর কারণ কি জানেন কারণ আহলে হাদিসরা রুকু থেকে দাঁড়াইয়া লম্বা একটা দোয়া পরে মুবারাকান আচ্ছা এটা যদি ফট হয় তাহলে কি তাড়াতাড়ি রুকু যাইতে পারবো এটা পড়া মুস্তাহাব শুধু রব্বানা লাকাল হাম অথবা রব্বানা ওয়া লাকাল হাম ওটুকু বললেই সুন্নাহ আদায় হয়ে যাবে একজন সাহাবী রুকু থেকে মাথা তুলে কোনো একদিন পড়লেন রব্বানা লাকাল হামদু হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি একটু আওয়াজ করে পড়লেন বেশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ফিরায়া সালাম ফিরাইয়া উনি বললেন কে আজকে দোয়া কে পড়েছে ওই সাহাবি বলছেন হজুর আমি পড়েছি আল্লাহর হাবিব বললেন আমি দেখলাম তিরিশ জনের বেশি তোমার আমল নামা এটা লেখার জন্য তার শুরু করে দিয়েছে সহিখারি হাদিস নাম্বার সাতশো পঞ্চান্ন বখারির হাদিস এর মানে সহি এই আমলটা আমাদের ভিতরে কম না বেশি হ্যাঁ তা আমাদের হানাফি ভাইরা আমরা এই দোয়াটা পড়ি না অভ্যস্ত না না পড়ার কারণে ওই যে রুকু থেকে সামি আল্লাহ হলিমান হামিদা কওয়ার সময় রাব্বা লাকাল হামসা লাই দেয় একসাথে সালাইয়া সোজা না হইয়া ডাইরেক্ট চলে যায় কিন্তু যদি রাব্বা না লাকাল হামদু হামদান কাজিরান তৈবান মুবারাকান ভি সবটা পড়ার অভ্যাস হয় তাহলে তা দিলে আর কান লঙ্ঘন হবে না সেজদা থেকে উঠে সোজা হয়ে বসতেই হবে ওয়াজিব হানাপি মাজহাবের কিছু কিছু ভাইয়ের এখানেও এখানে সীমা হয় এই কিছু ওঠে আরি ফুরা ওঠে না কিন্তু হালে হাদিসরা এখানে নিরাপদ যাদের যতটুকু ভালো দুটুকু ভালো বলা উচিত না আবার দোষ থাকলে সেটাও আমরা বলব এটাই তো ইনসাফ নাকি এটার নাম ইনসাফ সাদাকে সাদা বলবেন কালোকে কালো বলবেন এখানে তারা নিরাপদ কেন নিরাপদ কারণ দুই সেজদার মাঝখানে একটা দোয়া আল্লাহ্মক ফিরিলি ওয়ারহামনি ও হাদিনি ওয়াফিনি ওয়ার এই যে দুই সেজদার মাঝখানে দোয়া আছে আরও একাধিক দোয়া আছে আমি এনেছি ওরা কিন্তু দোয়াটার প্র্যাকটিস করে তো প্র্যাকটিস করার কারণে তারা চাইলেও তাড়াতাড়ি সেজা যেতে পারে না দোয়াটা শেষ করে দেওয়া লাগবে তো এই দোয়া যদি আপনি না পড়েন কিচ্ছু হবে না এটা মুস্তাহাব কি এটা সন্ন্যায় জায়েদা অতিরিক্ত সন্ন্যাস সন্ন্যায় মোস্তাহাবা না পড়লে কিচ্ছু হবে না কিন্তু পড়ার অভ্যাস করলে আপনার দুসেস্তার মাঝখানে বসার ওয়াজিবটা আল্টামেট আদায় হয়ে যাবে আর দোয়াটা কি চমৎকার রে ভাই হাদিসে কি পাওয়া যায় বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ তার দিকে তাকায়া থাকে সোভাহান আল্লাহ সোভাহান আল্লাহ আল্লাহ আপনার সামনে তাকাই আছে আপনার থেকে আপনি বলছেন দুশেষদার মাঝখানে আল্লাহ্মাফ ফিরলিলি অর্থ কি আল্লাহ আমারে ওয়ার হামনি আমাকে ওয়াহা দিনি আমার হেদায়াত ওয়ার জুকনি আল্লাহ আমার রিজিক দিয়া দাও রিজিক দরকার আছে না নেই রিজিক ভালো হইলে এবাদতে শান্তি হয় কাদাল ফাকরু আইয়া কুনা কোফরা দারিদ্রতা মানুষকে কোফরের দিকে নিয়ে যেতে পারে অভাবে মানুষের স্বভাব নষ্ট হয় এই জন্য হালাল রিজিক কাছে আপনি কখন নামাজে যখন আল্লাহ আপনার দিকে আসে ও ভাই কি চমৎকার দোয়া জিততে গেল এখানে আমরা তো ঠকে গেলাম আলহামদুলিল্লাহ আমি ঠকি না এগুলো অনেক আগ থেকে আমল করছি আলহামদুলিল্লাহ কারণ ছাত্র জীবনে তো বোখারি শেষ করেছি শেয়া কিতাব সবগুলো কিন্তু পোখরে পুরাটা শেষ করেছি আর ছাত্র জীবনের পরে কয়েক কয়েকবারই করেছি আলহামদুলিল্লাহ এগুলো যখন হাদিসে পাইছি তখন আমি তো আমার কি ইসলাম মনে করি না আমার ফিরকি ইসলাম মনে করি না আমি কোরআন সন্নাকে ইসলাম মনে করি হাদিসে দেখলাম যে দুই সেজদার মাঝখানে এত সুন্দর দোয়া তো এটা বাদ দেবো কেন তারাহুরার নামাজ কি সুন্দর নামাজ মোটেও না আহ ধীরস্থির নামাজ ও ভাই আপনার নামাজ যত সুন্দর আপনার ইসলাম তত সুন্দর এই জন্য নামাজে কখনো তাড়াহুড়া করবেন না দুই তার মাঝখানে এ দোয়াটা পড়বেন সেজদা দেয়াতে একটি ভুল রীতি আছে সেটা হচ্ছে কোন কোন পুরুষও সেজদা দেয়ার সময় হাঁটু হ্যাঁ কি বলে এটাকে কোনই পর্যন্ত বিষায়া দেয় আর মহিলারা তো অনেকে বিষায় না ভাই হাদিসে সু স্পষ্ট ভাবে নিষেধ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কি বলেছেন ইতাদিলু ফিস সুজুদ সুন্দর করে সিজদা করো ওয়ালা ইয়াবসুত আহাদুকুম জিরাআইহি এমসাতাল কালবি কোন ব্যক্তি যেন কুকুরের মতো তার হাত মাটিতে বিছিয়ে না দেয় কুকুর যখন বসে তখন তার বাহুটা একবার বিছানো থাকে না আসল বললেন যে তোমার সেজ দাটা এমন হবে না মহিলাদের জন্য আলাদা কোনো হাদিস নাই যে মহিলারা বিষয় দেবে মাটিতে দলিল কোথায় দলিল নাই সবার জন্য এক হাদিস যেহেতু মহিলাদের ক্ষেত্রে আলাদা কোনো জয়ীফ হাদিসও নেই যে মাটিতে বিষয় দেবে জড় হয়ে পড়বেন এ বিষয়ে হাদিস আমি পরে বলবো আছে কিন্তু মাটিতে আপনার কোনোই বিষাবেন মহিলাদের জন্য আলাদা কোনো হাদিস নাই সবার জন্য এক অর্ডার কোনই এটা মাটিতে বিছিয়ে দেয়া যাবে না এটা তুলে রাখতে হবে রাসূলের অর্ডার লঙ্ঘন করে আপনি এটা করবেন এটা হতে পারে না এখন থেকে এটা করা যাবে সেজদা অবস্থায় দুই পা কেমন থাকবে আজকেই সালাম ফিরানোর পরে এখন তো আমি কয়ে দিতেছি প্রশ্ন আউট হয়ে গেল তো তো সবার জানা হয়ে যাবে যদি না বলতাম যে আপনি দেখবেন সালাম ফিরানোর পরে সুন্না পড়ছেন সামনে কতজন সেজদা করতেছে সবার পায়ের অবস্থা কি একরকম কেউ পা সরাইয়া রাখে কেউ পা লাগাইয়া রাখে এখন সেজদা যখন যাবেন পা কিভাবে থাকবে হাত থাকবে কেবলামুখী চেহারা থাকবে দুই হাতের মাঝখানে পা থাকবে দু রকম হাদিস পাওয়া যায় কোনো কোন মহাদ্দেশরা বলছেন পা থাকবে ফাঁকা কোনো কোনো মহাদ্দেশ বলছেন পা থাকবে জোড়া লাগানো দু দলের পক্ষে হাদিস আছে তবে জোড়া লাগানোর হাদিসটা বেশি শক্তিশালী পায়ের আঙ্গুল থাকবে কেবলামুখী সোজা এবং পা দুইটা জোড়া লাগানো যথাসম্ভব কাছাকাছি মা আশা বলেন বিশ্বনবী উনাকে পাইলাম না না পাইয়া আমি মাঝে এরকম করে তালাশ করতেছি কিরে গেল কই উনি পরক্ষণে দেখি আমার ফাঁক পড়েছে তার পায়ের মাঝে তার দুই পা জোড়া লাগানো তিনি সেজদায় এই হাদিসকে সামনে এনে শক্তিশালী অভিমত দেয়া হচ্ছে দুই পা জোড়া লাগাইয়ে সেজদা দেয়া এটাই হচ্ছে উত্তম সন্না ফাঁকা রাখার হাদিস একটু পাওয়া যায় হালকা দুর্বল হতে পারে ফাঁকাও রাখা যেতে পারে আজকে পর্যন্তই আলোর পথে টোয়েন্টি ফোর ঘন্টা শুধু ইসলাম ইসলাম প্রচার